বৃষ্টির কারণে আমরা এসেছি কোনাবাড়ি গ্রামে। আমাদের কৃষক ভাইয়ের ধান কাটার কামলা পাচ্ছিল না শ্রমিক সংকটের কারণে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে তার ধান কেটে দিই এবং ধান ঘরে তুলে দেওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। অধ্যাপক ডাক্তার হাবিব মিল্লাত মুন্না ভাইয়ের নির্দেশনা এবং আহসানা খোকা ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে। ধন্যবাদ সকল। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি, শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। দেশের হিন্দু মুসলমান, দেশের সকল নওজোয়ান, প্রাণ খুলে আয় গাই রে এবার ছাত্রলীগের গান। দেশের হিন্দু মুসলমান, দেশের সকল নওজোয়ান,